আজকে আমরা আবারও লাইভ লাইভে আসলাম বন্ধুরা তো তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ সামনে অর্থাৎ রানিং পরীক্ষা চলতেছে এবং যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে যে থার্মোডিনামিক্স বা তাপবিদ্যা তো আজকে আমরা আমাদের ইএলবি চ্যানেলের পক্ষ থেকে লাইভ ক্লাসের আয়োজন করতেছি এই চ্যাপ্টারটার উপরে তো তোমাদের সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম সেই সাথে আজকে প্রথম রোজা প্রথম রমজান আমার তোমরা যারা কি বলবো মুসলমান বা ইসলাম ধর্ম পালন করো তাদের পক্ষ সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা তো আমরা মূলত আবারও লাইভে আসলাম আমি ঘোষণা দিয়েছিলাম যে দুইটা পঁয়তাল্লিশে লাইভে আসবো বাট একটু লেট হয়ে গেছে সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো ইয়াসিন একটু শেয়ার দিয়ে দাও সব জায়গায় তো আমরা বেসিক্যালি আজকে থার্মোডিনামিক্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই মুহূর্তে লাইভে আসছ তারা কি করবা যে আমাদের চ্যানেলটাকে সরি আমাদের ভিডিওটা লাইভ ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে এবং যারা এই মাত্র জয়েন করছো তারা তোমার বন্ধুদেরকে ট্যাগ করে দাও মেনশন করে দাও যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আমি আজকে আসলে বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের এমসি কিউ আসে সেগুলো আলোচনা করব পরীক্ষায় সাথে যে টপিকগুলো আছে কনফিউশন যে টপিকগুলোতে হয় কনফিউশন হয় সেই টপিকগুলোকে তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব বিকজ এটা একটা খুবই বড় চ্যাপ্টার এখান থেকে সবচেয়ে বেশি এমসি সি কিউ আসে সিকিউ তো মাস্ট আসবে তারপর এটা বুঝতে কষ্ট হয় পড়তে টাইম বেশি লাগে অনেক সমস্যা এই চাপ্টারতে ঠিক আছে তো আমি সেই জন্য তারগিট করলাম যে এই চ্যাপ্টারটাই পড়াই শুরুর চাপ্টার এই চ্যাপ্টার যদি তোমাদের বাবা হয় তাহলে তোমরা ফিজিক্সের যেই বিষয়টা অর্থাৎ ফিজিক্স যে একটা মজার সাবজেক্ট সেটা আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো তো আমার এই ক্লাসটা তোমার কাছে খুবই মজা লাগবে এবং এই মজাটার যে ইনস্পিরেশন এখান থেকে তুমি যে ইনস্পিরেশন বাবা সেটা দিয়ে দেখবে যে তোমার পরবর্তী যে চাপ্টারগুলো সেগুলো পড়তে তুমি তোমার ভালো লাগবে এবং তুমি বুঝে যাবা যে আসলে কীভাবে ফিজিক্স পড়তে হয় ঠিক আছে তো তোমরা জানো যে হয়তো অনেকে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি সো আমাদের মূল কোর সাবজেক্ট কিন্তু ফিজিক্স রিলেটেড সো দ্যাটস ওয়াই আমরা মোটামুটি জানি যে কিভাবে আসলে ফিজিক্সের পড়াগুলোকে পড়ানো উচিত কীভাবে মানে হচ্ছে বুঝেলে তোমরা বুঝবা এবং কি কি পদ্ধতিতে এগুলোকে মনে রাখা যায় কিভাবে আসলে শোনা উচিত বোঝা উচিত পড়া উচিত সেই সবগুলো জিনিসই মোটামুটি জানি সো দ্যাটস ওয়াই আমরা ওভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনাতে তো আমার কাছে বই আছে এই বইটা অবশ্য আমি নিজে পড়েছিলাম আমাদের সময় এটা হচ্ছে যে কি বলবো স্বাধণ বই তোমরা হয়তো অনেকে আবু ইসাক স্যারের বই পড়ো আমি সাধারণত পনের স্যারের বই পড়ছি বেশি এবং এই বইটা পড়া অত্যন্ত সহজ এই আমি এই বইটা বেশি পড়ি বাট আবু ইসাক স্যারের বইতে অনেক পড়া আছে অনেক বেশি তথ্য আছে ঠিক আছে বাট এই বইতেও কিন্তু সেই সব তথ্য সবগুলোই আছে তো আমরা যে তথ্যগুলো নাই সেগুলোও কিন্তু তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো যেগুলো আবু ইসাক স্যারের বইতে আছে তো অনেকে অনেক ধরনের বই আসলে ফলো করো তবে আমার যে রিকমেন্ডেশন আমি যেটা বলবো সেটা হচ্ছে স্যাররা প্রশ্ন কিন্তু করে সাজান তফন স্যারের বই থেকে মানে হচ্ছে যে স্যাররা যখন কোশ্চেন করেন অলওয়েজ সাধারণ তফন বইয়ের সাজান তফন স্যারের বইকে ফলো করার চেষ্টা করেন যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা যে কোনো বোর্ডের স্যাররা সরি যে কোনো বোর্ডের টিচাররাই সাজান তফন স্যারের বইটাকে ফলো করে কোয়েশ্চেন করার সময় বাট ওনারা পড়ানোর সময় ভিন্ন ভিন্ন বই থেকে পড়ান বাট কোয়েশ্চেন করার সময় কোন বই থেকে করেন সাধারণ তপন স্যারের বই থেকে ইভেন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেগুলো সাধারণ তফন স্যারের বইকে ফলো করার চেষ্টা করে সেটা আমরা অতীতে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রমাণ পাইছি ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমরা সাজান তপন স্যারের বইটাকে ফলো করতেছি তোমরা তোমাদের বইতে যার যার যে বই আছে সেই বইতে ধরতে পারো বাট আমি সবগুলো টপিককে কাভার করবো সিন আমাদের সব কিছু ক্লিয়ার শেয়ার দিছ তারপর হচ্ছে যে ট্যাগ দিছ মানে হচ্ছে যে টাইটেল আচ্ছা স্পেস এবং গ্রুপগুলোতে শেয়ার করে দাও ইভেন আমার ফেসবুক প্রোফাইলেও সব জায়গায় সো এই মুহূর্তে কজন লাইভে আছে আচ্ছা তো যারা লাইভে আসছো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি তো আমাদের এই থার্মোডিনামিক্স চ্যাপ্টারটা পড়ার আগে সবাদেরকে আমাদের সবার আগে আমাদেরকে কিছু বেসিক একদম বেসিক জিনিস আমাদেরকে জানা লাগবে সেটা হচ্ছে আসলে তাপ কি এবং তাপমাত্রা কি তাপ কি এবং তাপমাত্রা কি আচ্ছা আমরা যদি বলি যে তাপমাত্রা হচ্ছে যে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তু তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দিবে নাকি নিবে মানুষের যে সহজ কথা যদি বলি তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যাটা যেটা নির্ধারণ করে ওই বস্তুটাকে অন্য বস্তুর সাথে রাখলে সেটি তাপ দিবে নাকি নিবে আবারও বলি সাপোজ এটা একটা মার্কার তাহলে এটা তাপমাত্রা কত সেটা নির্ধারণ করে এটা তাপমাত্রা কত বা তাপমাত্রা কি বা এটার তাপমাত্রা যেই কনসেপ্টটা সেটা নির্ধারণ করবে এই মার্কারটাকে অন্য একটা বস্তুর সাথে রাখলে এই মার্কারটা তাপ দিবে নাকি নিবে তার মানে বলতেছি তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটাকে অন্য কোন বস্তুর সাথে রাখলে তাপ দিবে নাকি নিবে এছাড়াও তাপমাত্রা দ্বারা আরও একটা জিনিস বুঝা যায় যে ওই বস্তুটা কি ঠান্ডা নাকি গরম ঠিক আছে তাহলে ঠান্ডা নাকি গরম সেটাও নির্ধারণ করে কে তাপমাত্রা মানে হচ্ছে তাপমাত্রা দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো বস্তু ঠান্ডা নাকি গরম মানে কী কন্ডিশন আছে কি নাকি নর্মাল কন্ডিশন আছে সেটা বুঝতে পারি এবং বুঝতে পারি যে ওই বস্তুটাকে অন্য কোনো বস্তুর সাথে রাখলে সেটি তাপ দিবে নাকি নিবে এখন এই তাপমাত্রার সাথে তাহলে তাপের পার্থক্য কোন জায়গায় তাপমাত্রার সাথে তাপের পার্থক্য কোন জায়গায় পার্থক্য বিশাল তাপমাত্রা আর তাপকে কখনো একইভাবে দেখা যাবে না তাপমাত্রা হচ্ছে এসিন লাল কলম ব্যবহার করতেছি দেখা যায় আচ্ছা তাপমাত্রা এবং তাপ তাপমাত্রা হচ্ছে যেটা বললাম যে কোনো বস্তুর তাপীয় অবস্থা আর তাপ হচ্ছে এক প্রকার আসলে শক্তি তাহলে এটা হচ্ছে শক্তি আর এটা হচ্ছে তাপীয় অবস্থা কোনো বস্তুর তাপীয় অবস্থা ঠিক আছে তাপীয় অবস্থা তাহলে দেখো একটা জিনিস হচ্ছে শক্তি আর একটা হচ্ছে অবস্থা বা স্টেট এটা হচ্ছে জাস্ট একটা স্টেট আর এটা হচ্ছে শক্তি এনার্জি এই শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব তাপশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব যেমন তাপ শক্তিকে আমরা আলোক শক্তিতে রূপান্তর করতে পারি আমরা তাপশক্তিকে কী বলবো বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা সম্ভব ইভেন অন্যান্য যে শক্তি মানে যে কোনো ধরনের শক্তিতে আসলে রূপান্তর করা সম্ভব আবার তাপমাত্রার যেই একক সেগুলো ভিন্ন ভিন্ন হয় যেমন ডিগ্রি সেলসিয়াস হয় তারপর হচ্ছে ডিগ্রি ক্যালভিন হয় পারান হয় ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এবং তাপের একক অলওয়েজ জুল তাপের একক কি জুল তাহলে বুঝতে পারছো যে তাপমাত্রা এবং তাপের মধ্যে পার্থক্য কোন জায়গায় এছাড়া আরও অনেক পার্থক্য আছে যেমন তাপকে কাজে রূপান্তর করা সম্ভব তাপকে কাজে রূপান্তর করা সম্ভব কিন্তু তাপমাত্রাকে কখনোই সম্ভব না এই কারণে তাপমাত্রা চেয়ে একটা স্টেট এবং এই তাপমাত্রা ভিন্ন ভিন্ন স্কেলের সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয় ভিন্ন ভিন্ন স্কেলের সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয় যেমন সেলসিয়াসের স্কেলে যেটা যেটা জিরো ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে সেটা থার্টি টু ডিগ্রি ফারেনহাইট এবং ক্যালভিনে সেটা দুশো ডিগ্রি ক্যালভিন তাহলে দুশো তেয়াত্তর ক্যালবিন বত্রিশ ফার্নহাইট এবং শূন্য ডিগ্রি সেলসিয়াস দেখো সবগুলো একই বাট একই স্টেটকে নির্দেশ করার সব সত্ত্বেও তাপমাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন স্কেলে ভিন্ন ভিন্ন রকম দেখাচ্ছে একই স্টেট এটা একই স্টেটে আছে ঠিক আছে সাপোজ এটা হচ্ছে বরফের জন্য কারণ আমরা জানি বরফের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে সেটা ফার্নাইটে হবে বত্রিশ ডিগ্রি ফার্নহাইট সেটা ক্যালবিনে হবে দুশো তেত্তর ক্যালভিন তাহলে দেখো বরফের যে স্টেট সেই স্টেটটাকে ভিন্ন ভিন্ন স্কেল ভিন্ন ভিন্ন রকমভাবে শো করতেছে বাট জুল সব সময় একই রকম থাকে যেমন আমি যদি বলি যে দশ জুল তাপ শক্তি 10 জুল তাপশক্তি হলে অলওয়েজ দশ জুল তাপ শক্তি হবে এবং এই তাপ তাপশক্তিকে যদি আমরা অন্য কোনো শক্তিতে কনভার্ট করি তখনও সেখানেও প্রায় দশ জুলই থাকবে ঠিক আছে একটু লস হয় সামান্য লস হয় বাট ওই লসটাও আসলে অন্য এনার্জিতে কনভার্ট হয় তো দ্যাট মিন্স দশ জুল দশ জুলই থাকতেছে তাহলে তোমরা আসলে বুঝতে পারছো যে তাপমাত্রা কী এবং তাপ কী আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আমরা তাপ রিলেটেড পড়া বিশাল পরের দিকে ঠিক আছে তাপমাত্রা রিলেটেড পড়া অল্প প্রথম দিকে তো আমরা যেহেতু প্রথম দিকে তাপমাত্রা রিলেটেড পড়া আমরা সেটাকে একটু জেনে নিব তারপরে আমরা তাপ নিয়ে স্টাডি করব। তো এখন কোয়েশন হচ্ছে আমরা তো তাপমাত্রা জেনে গেলাম এখন কোন বস্তু তাপীয় অবস্থা যদি তাপমাত্রা হয় তাহলে ওই তাপীয় অবস্থাটাকে আমরা কীভাবে নির্ধারণ করব আসলে তাপমাত্রা হচ্ছে একটা পরিমাপ যে কোন একটা বস্তু তাপীয় অবস্থার পরিমাপ ঠিক আছে সাপোজ থার্টি ডিগ্রি সেলসিয়াস যেমন এখন এই রুমের তাপমাত্রা প্রায় আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের মতো কাছাকাছি আছে তারপর তোমার রুমের তাপমাত্রা হয়তো আরও কম একটু বেশি হতে পারে তোমার বডি তাপমাত্রা হয়তো থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে তাহলে এই যে এই তাপমাত্রার যে পরিমাপ সেটা আমরা মাপবো কিভাবে তাও তাপমাত্রা মাপার জন্য একটা পদ্ধতি আছে পদ্ধতি হচ্ছে একটা ডিভাইস ব্যবহার করতে হয় যন্ত্র ব্যবহার করতে হয় কী ব্যবহার করতে হয় ডিভাইস ব্যবহার করতে হয় ডিভাইস বা যন্ত্র যে যন্ত্রকে জেনারেলি থার্মোমিটার বলা হয় কি বলা হয় থার্মোমিটার ঠিক আছে এখন এই থার্মোমিটার কীভাবে তৈরি করা হয় থার্মোমিটার ভিন্ন ভিন্ন রকম হতে পারে যেমন আমরা ফার্নহাইট থার্মোমিটার আছে ক্যালভিন থার্মোমিটার আছে তারপর হচ্ছে যেটাকে আমরা সেলসিয়াস স্কেল বলি ক্যালভিন স্কেল বলি তারপর আমরা হচ্ছে জ্বর মাপার একটা এ আছে থার্মোমিটার আছে তারপর রো থার্মোমিটার আছে প্লাটিনাম থার্মোমিটার আছে আরও অনেক ধরনের থার্মোমিটার আছে এখন কোয়েশ্চেন হচ্ছে থার্মোমিটার কীভাবে তৈরি করা হয় অর্থাৎ ডিভাইসটা তাপমাত্রা মাপার যে ডিভাইস সেটা কীভাবে তৈরি করা হয় ওই তাপমাত্রা মাপার ডিভাইসটা আসলে একটা পদার্থের বিশেষ গুণকে কাজে লাগিয়ে তৈরি করা হয় যে কোনো একটা পদার্থের বিশেষ গুণকে কাজে লাগিয়ে যেমন আমরা একদম যদি যেই তাপ যেই থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর মাফি অর্থাৎ ফারেনহাইট থার্মোমিটার সেটা যদি সম্পর্কে আমরা বলতে চাই তাহলে তোমাদের জনগণ বেশি ভালো হয় সাপোজ এটা একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার এই থার্মোমিটারের দু কথা আছে একটা একটা কথা হচ্ছে উদ্যো স্থিরাঙ্ক একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্ক হচ্ছে দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট আচ্ছা এটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব তার আগে আমি বলতে চাই এই ফার নিশ্চয়ই তুমি খেয়াল করছো যে যেই থার্মোমিটার দিয়ে আসলে আমাদের জ্বর মাপা হয় তার ভেতরে ফারত থাকে এবং এই অংশটা একটা ধাতুর নির্মিত হয় এই অংশটা ধাতুর নির্মিত হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে ধাতু দ্বারা তৈরি এবং এই এখানে দেখবা যে পারত থাকে তো তোমার বড়ির সংস্পর্শে যেমন আমরা জন্মাফর্জন সময় অনেক বড়ির বিভিন্ন ভিন্ন জায়গায় থার্মোমিটারকে স্থাপন করি যখন বড়ির সংস্পর্শে আনা হয় তখন আমাদের শরীরের যে তাপ আমাদের শরীরের যে তাপ সেটা এই যে মেটাল ধাতু এই ধাতুর গায়ে লেগে যায় ধাতুর সাথে লেগে ধাতুটা ধাতু কী করে পরিবহন করে তাপটাকে পরিবহন করে পরিবহন করে এই ধাতুর সাথে আবার ভেতরে ফারদ লাগানো থাকে কি লাগানো থাকে পারদ তখন পারদ দিয়ে উঠে যায় পারদ কোন দিকে উপরের দিকে উঠে তো এখানে এই মিটারটাকে দাগ কাটা দাগ কাটা থাকে কিভাবে আমি যদি আর একটু বড় করে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হয় সাপোজ এটাই হচ্ছে সেই থারো মিটারটা ঠিক আছে এটা হচ্ছে ফারদের যে নল সেটা তো এখানে দাগ কাটা থাকে এরকম ছোট ছোট দাগ কাটা থাকে ঠিক আছে ছোট ছোট দাগ কাটা থাকে তোমরা হয়তো খেয়াল করছো ছোট ছোট এখন এই যে এই এই দাগের কোন বরাবর আছে 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 ঠিক এখানে সাপোজ মানে হচ্ছে তোমার এই পারটা উপরের দিকে উঠে এখানে আসলো পারদ উপরে উঠে এখানে আসলো সাপোজ এখানে দেখা যাচ্ছে একশো ডিগ্রি তখন ডাক্তার সাহেব বলে দেয় যে তোমার শরীরের জ্বর হচ্ছে একশো ডিগ্রি ফারেন ঠিক আছে তাহলে এই যে দেখো এই যে এখানকার যে মেটাল বা ধাতু সেটার কন্টাক্টে এই পারটা আসার কারণে এই পারটা কি হলো দ্রুত সম্প্রসারিত হয়ে উপর দিকে উঠে গেল পারদের কি হলো দ্রুত সম্প্রসারিত উপরে উঠে একশো ডিগ্রি ফারানাইটে চলে গেলো তখন তুমি বুঝতে পারো যে তোমার শরীরে তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি ফারানাইট তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য একটা ডিভাইস যেটাকে আমরা থার্মোমিটার বলতেছি এই ডিভাইসটাই আসলে কিভাবে তৈরি হয়েছে এই ফারদের বেশি তৈরি হয়েছে পারদ যদি উপর দিকে না উঠতো এই ডিভাইসের কোনো মূল্য নেই ভালো করে খেয়াল করো পারদ যদি উপর দিকে না উঠতো এই ডিভাইসের কোনো মূল্য নেই তাহলে এই যে পারদের উপর বেশ করে এই ডিভাইসটা তৈরি করা হয়েছে এখন এই পারদের নিশ্চয় একটা বিশেষ গুণ আছে যে গুণের কারণে পারদ উপর দিকে উঠে যাচ্ছে সে গুণটা কি সে গুণটাকে বলা হয় আমরা একটু ডিটেলস আর একটু লিখি তাপমাত্রিক ধর্ম বলা হয় এই গুণটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম এখন তাপমাত্রিক ধর্ম কি আমরা পরে বলবো আর ওই পদার্থটাকে যে পদার্থটাকে ভিতরে ব্যবহার করা হয় যেমন পারদ আর অন্য কিছু হতে পারে যে পদার্থকে ব্যবহার করা হয় হয় সেটাকে বলা তাপমাত্রিক পদার্থ তাপমাত্রিক পদার্থ ইংরেজিতে বলা হয় থার্মোমেট্রিক থার্মোমেট্রিক সাবস্টেন্স এবং এটাকে বলা হয় থার্মোমেট্রিক প্রপার্টি থার্মোমেট্রিক প্রপার্টি থার্মোমেট্রিক সাবস্টেন্স তোমরা হয় অনেকে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ো তার জন্য আমরা টার্মগুলোকে ইংলিশে বলার চেষ্টা করতেছি সো থার্মোমেট্রিক সাবস্টেন্স এবং থার্মোমেট্রিক প্রপার্টি যেটা থার্মোমেট্রিক প্রপার্টি এবং থার্মোমেট্রিক সাবস্টেন্স তাহলে থার্মোমেট্রিক সাবস্টেন্স হচ্ছে ফারেনাইট স্কেলের ক্ষেত্রে পারদ বা মার্কারি বলি আমরা যেটাকে এবং তা সেটা ধর্মটা কি ধর্মটা হচ্ছে সে প্রসারিত হয় তো দেখো আমরা এবার তাপমাত্রা পরিমাপ করার একটা ডেফিনেশন দিচ্ছি সাথে থার্মোমিটারের একটা ডেফিনিশন দিচ্ছি ডেফিনেশান হচ্ছে এরকম তোমাদের বইতে খুব হয়ে দেওয়া আছে যে তাপমাত্রা পরিবর্তনে কোনো বিশেষ বিশেষ পদার্থের বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় ওই বিশেষ ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সূক্ষ্মভাবে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যায় পদার্থের এই বিশেষ ধর্মগুলোকে বলা হয় তাপমাত্রিক ধর্ম এবং ওই পদার্থকে বলা হয় তাপমাত্রিক পদার্থ আর যে যন্ত্র দ্বারা অন্য পদার্থের তাপমাত্রা হয় হয় সেই যন্ত্রকে বলা থার্মোমিটার তাহলে দেখো আমি কিন্তু কিন্তু খুব তোমাদেরকে বলে এবার তোমাদের বইতে আছে যেমন আমি যদি সাধন তপন স্যারের বইতে পড়ি তাহলে এখানে লিখে আছে উষ্ণতা পরিবর্তনে উষ্ণতা মানে তাপমাত্রা 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 পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে মিতি ধর্ম বা তাপমাত্রিক ধর্ম বলে ঠিক আছে যে সকল পদার্থের উষ্ণতা মিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে মিতি পদার্থ বলে তাহলে মিতি পদার্থ হচ্ছে আমরা যদি পারদ থার্মোমিটারের কথা বলি যেমন আমরা যেটা দিই জ্বর মাপি অর্থাৎ পারোনাইট স্কেল যেটা সেটার কথা যদি আমরা বলি সেখানে তাপমাত্রিক বা মিতি পদার্থ হচ্ছে পারদ আর পারদের যে উষ্ণতা নীতি ধর্মটাকে ব্যবহার করে আমরা তাপমাত্রা নির্ধারণ করতেছি সেটা হচ্ছে পারদ কি হয় সম্প্রসারিত হয় পারদের সংস্পর্শে তাপ আসলে তাপশক্তি আসলে বড়ির তাপশক্তি পারদের সংস্পর্শে আসলে পারদ সাথে সাথে কী করে এক্সপান্ড করে সম্প্রসারিত হয় প্রসারিত হয় ঠিক আছে তাহলে এই যে ধর্মটাকে ব্যবহার করে আমরা কী মাপতেছি তাপমাত্রা মাপতেছি তাহলে দেখো তাপমাত্রা হচ্ছে জাস্ট একটা মাপার বিষয় একটা যন্ত্রের বিষয় এবং কোনো পদার্থের ধর্মের বিষয় তাহলে কোনো পদার্থের ধর্ম যদি কম বেশি হয় তাহলে তাপমাত্রা কী হতে পারে কম বেশি হতে পারে এই জন্য সেলসিয়স স্কেলে একরকম তাপমাত্রা দেখায় ফার্মাইট স্কেলে একরকম তাপমাত্রা দেখায় ক্যালভিন স্কেলে আর একরকম তাপমাত্রা দেখায় কারণ ওই ভিন্ন ভিন্ন স্কেলে ভেতরে পারদের পরিবর্তে ভিন্ন 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 পদার্থ ব্যবহার করা হয়েছে এবং ভিন্ন ভিন্ন পদার্থের ভিন্ন ভিন্ন ধর্ম ধর্মটাকে কাজে লাগানো হয়েছে যার কারণে ভিন্ন ভিন্ন স্কেল ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেখায় তার মানে তুমি বুঝতে পারছো তাপমাত্রা হচ্ছে একটা অবস্থা যেটা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পদার্থের ধর্মের উপর বেস করে তার মানে তাপমাত্রা কোনো ধ্রুব বিষয় নয় চিরন্তন বিষয় নয় কিন্তু তাপ একটা ধ্রুব বিষয় চিরন্তন বিষয় যেটা অন্য শক্তিতে কনভার্ট হয় প্রকার শক্তি যেটা ধ্বংস হয় না ধ্রুব ধ্বংস কখনো হয় না সৃষ্টিও করা যায় না শুধু পরিবর্তন করা যায় তাহলে এখান থেকে তুমি একদম ক্লিয়ারলি বুঝে গেছো যে তাপ কি তাপমাত্রা কী দেখো এই বেসিক আইডিয়া কিন্তু তোমাকে অনেকদিন কেউ দেয় নাই বা দিলেও তুমি কিন্তু বুঝো নাই বাট আমি কিন্তু একদম ক্রিটিক্যালি তোমাকে এমনভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমার একদম আইডিয়া ক্লিয়ার হয়ে যায় এবার এমসি কিউতে যদি তাপমাত্রিক ধর্ম কি তাপমাত্রিক পদার্থ কি তাপমাত্রা কী তাপমাত্রা কীভাবে মাপা হয় তাপ কীভাবে কাজ করে এগুলো যদি তোমার আসে তুমি কিন্তু পারবা এবং আইডিয়া ক্লিয়ার হয়ে গেলে পরবর্তী পড়াগুলো তোমার জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা যারা লাইভে মতে আসো তাদেরকে আমি বলবো যে তোমরা কি কি টপিকের উপর ভিডিও চাও আরও কয়েকদিন সময় আছে পরীক্ষার সেটা আমাদের কমেন্ট বক্সে তোমার লাইভের কমেন্টটা জানায় দাও আমরা ওই টপিকের লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে তুমি কোন জেলা থেকে বলতে কোন কলেজ থেকে বলতেছ সেটাও কিন্তু কমেন্ট করে জানা দাও তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে আমাদের ভিডিওগুলো লাইভ ক্লাসগুলো আসলে কোন এলাকার মানুষদের বেশি দেখে কোন কলেজের ছেলেমেয়েরা বেশি দেখে সো আর একটা কথা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও বিকজ তারা রমজান মাস বাসায় হয়তো বসে আছে হয়তো বা কেউ ধর্মীয় কাজ করতেছে বাট অনেকেই কিন্তু বসে আছে সো তুমি যদি মেনশন দাও সে হয়তো লাইভ ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারবে এবং কিছু বেসিক জিনিস আজকে সেখান আমাদের থেকে শিখিয়ে যেতে পারবে সো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি পরবর্তী হলো তো আমরা তো তাহলে এখন তাপমাত্রা তাহলে স্কেল আমরা পেয়ে গেলাম এখন আমরা আসলে তাহলে তাপমাত্রা মাপবো কিভাবে এই স্কেল এই ধর্মটাকে ব্যবহার করে কোনো একটা বস্তুর তাপমাত্রা আমরা মাপব কিভাবে। তো তাপমাত্রা মাপার একটা প্রসেস হচ্ছে যে আসলে আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু পড়ি যেহেতু আমার সামনে দেখতেছি একটা মোবাইল আছে ইয়াসিনকে ধন্যবাদ আমার সামনে মোবাইল রাখার জন্য এমডি কামরুল হাসান এফটি কমেন্ট করছো থ্যাঙ্কস ইউ ভাইয়া ফ্রম সি সি পি সি ওয়েলকাম তোমাকে স্বাগতম আমাদের লাইভ ক্লাসে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো প্যারাডক্সিক্যাল সাজি তুমি লাস্ট দিয়েও আমাদের লাইভ ক্লাস দেখছিলাম তুমি লিখছো যে আসসালামু আলাইকুম ভাইয়া আমি ভাইয়া আমি দাঁড়ি করে আসলাম হ্যাঁ থ্যাংক ইউ দেরি করে ও আচ্ছা সরি হ্যাঁ দেরি করে আসছো সমস্যা নাই তুমি পরে ফুল ভিডিওটা দেখতে পারবা পরবর্তীতে আসসালাম আলাইকুম হুজুর আসলে যাকে তাকে হুজুর বলা উচিত হবে না বিকজ আমি হুজুর না বাট যেহেতু রমজান মাস সেহেতু ধর্মীয় কাজগুলো পালন করার চেষ্টা করব এই জন্যই তো প্যারাডক্সিক্যাল সাজিদ আবারও কমেন্ট করছো ভাইয়া আজকে আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া ফার দিন আমি কমেন্ট করছো ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ফার দিন ধন্যবাদ তোমাকে তুমি আশা করি ভালো করে পরীক্ষা দিচ্ছ তোমার তুমি অসুস্থ ছিল আমি জানি সো জানি না এখন কেমন আছো একটু জানাই দিবা প্যারাডক্সিক্যাল সাজিদ লিখছো ভাইয়া আই হোপ ইয়েল বি একদিন অনেক উপরে উঠবে আমি আপনার এভরি ভিডিও দেখি থ্যাংক ইউ প্যারাডক্সিক্যাল সাজিদ প্রার্থনা রোমান লিখছো যে চাপরা তিনের ভিডিও চাই ইয়েস আমরা ট্রাই করবো চাপ্টার তিনের ভিডিও দেওয়ার যদি আরো অনেকে কমেন্ট করে রাশিদুর রহমান সিজান লিখছো থ্যাংকস ভাইয়া ইয়েস থ্যাংক ইউ রাফাত আহমদ লিখছো ভাইয়া ফ্রম ঢাকা বি শাহিন কলেজ কুর্মিটলা থ্যাংক ইউ ভাইয়া তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও কমেন্ট মেনশন করে দাও অথবা শেয়ার করতে পারো তাদের সাথে প্রাথমার রহমান লিখছো ভাইয়া ফ্রম চাঁদপুর থ্যাংক ইউ আপু তাহফিম হামিম লিখছো তাই ভাই তাপমাত্রা মাপার প্রসেসটা বলবেন হ্যাঁ ইয়াস একটু তাপমাত্রা মাপার আমরা প্রসেসটাতে চলে আসতেছি আর তাহমি হামিম হচ্ছে আমার ফ্রেন্ড আসলে তুমি কেন যে কমেন্ট করতেছো আমি জানি না উম্মে হামিমা লিখছো যে ভাইয়া আজকে সিকিউ নাকি এম সিকিউ সিকিউ এম সিকিউ দুইটাই ঠিক আছে সোয়েব আক্তার লিখছো এম ডি সোয়েব আক্তার তুমি লিখছো যে কমেন্টে পড়া বাদ দিয়ে পড়ালে একটু ভালো হয় ইয়াস পড়াব অবশ্য আমরা পড়াতেই চলে যাচ্ছি সো থ্যাংক ইউ আমরা এখন চলে যাচ্ছি যে আসলে আমরা কিভাবে তাপমাত্রা মাপবো কোন একটা বস্তু তাপমাত্রা আমরা কিভাবে মাপবো সাপোজ আমরা যেটা একটু আগে বলছিলাম যে নিম্ন স্থিরাঙ্ক এবং উদ্ধিরাঙ্ক ঠিক আছে তাহলে সেলসিয়াস স্কেলেরও কি থাকে নিম্ন স্থিরাঙ্ক এবং উদ্ধাঙ্ক থাকে তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল সাপোজ ঠিক আছে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এই সেলসিয়াস স্কেলের এটা হচ্ছে উদ্ধাঙ্ক এবং সাপোজ এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক তো নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস হয় জিরো ডিগ্রি সেলসিয়াস এবং উদ্বস্তির অঙ্ক হয় হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উদ্ধির অঙ্ককে অনেকে স্টিম পয়েন্ট বা বিন্দু বলে আমি ইংরেজিতে লিখতেছি স্টিম পয়েন্ট বলে এবং নিম্ন অঙ্কটাকে অনেকে আইস পয়েন্ট বলে একটু মনে রাখো এইগুলো এগুলো কাজে লাগবে একটু পরে কাজে লাগবে না হলে বুঝবা না ঠিক আছে এবং এটা হচ্ছে যে আমাদের সেলসিয়াস স্কেল এখন আমরা সাপোজ সেলসিয়াস স্কেলের ভেতরে এক ধরনের বস্তু ব্যবহার করা হলো সাপোজ রোদ রেজিস্ট্যান্স ব্যবহার করা হলো কোনো বস্তুর রেজিস্ট্যান্স ব্যবহার করে মানে ওই যে একটু আগে ফারো থার্মোমিটারে কিন্তু থার তার ফারদের যেই এক্সপান্ড হওয়ার যে ক্ষমতা সেটাকে ব্যবহার করে তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল সাপোজ আমরা সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে মানে রোদ রোদকে কাজে লাগিয়ে তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে তাহলে সাপোজ ওই বস্তুটা আমরা যে বস্তুর তাপমাত্রা নির্ণয় করব সেই বস্তুটা কি করল যে কি বলবো আমি আইস পয়েন্টে আইস পয়েন্টে ওই বস্তুর রোদ পাওয়া গেলো ফোর এবং স্টিম পয়েন্টে পাওয়া গেল সাপোজ নাইন পয়েন্ট ফাইভ স্টিম পয়েন্টে নাইন পয়েন্ট ফাইভ ওহোম রোদ পাওয়া গেল এবং আইস পয়েন্টে পাওয়া গেলো ফোর পয়েন্ট ফাইভ ওহোম এবং সে একটা টেম্পারেচারে নির্দিষ্ট একটা টেম্পারেচারে কত টেম্পারেচার আমরা জানি না সে টেম্পারেচারে সে ওই বডিটা যে বডির আমরা তাপমাত্রা নির্ণয় করব। সেটা সাপোজ এটা একটা মনে করো যে তার একটা ইলেকট্রিক্যাল অয়ার ঠিক আছে বা এটা একটা কী বলবো এটা একটা সাপোজ এটা একটা লিকুইড ঠিক আছে এটা একটা লিকুইড ওই লিকুইডটার আমরা তাপমাত্রা নির্ণয় করতেছি তো ওই লিকুইডটা স্টিম পয়েন্টে দেখালো চার দশমিক পাঁচ ওহম রোধ এবং সরি স্টিম পয়েন্টে নাইন পয়েন্ট ফাইভ ওহম রোদ দেখালো এবং আইস পয়েন্টে ফোর পয়েন্ট ফাইভ ওহম রোদ দেখালো এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে সেটা কত তাপমাত্রা আমরা জানি না কত তাপমাত্রা দেখাচ্ছে সেটা আমরা সাপোজ জানি না তাহলে আমরা কিভাবে এই তাপমাত্রাটা বের করব যে তাপমাত্রায় সে সিক্স পয়েন্ট ওয়ান ওহম রোদ দেখাচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মনে করলাম যে আমরা মনে করলাম যে সে যে তাপমাত্রায় এই রোডটা দেখাচ্ছে আমরা সেটা বের করব ঠিক আছে তো আমরা যেহেতু স্কেলের সাথে তুলনা করে এই বস্তুর যেই ছয় দশমিক এক ওহমে যে তাপমাত্রা সেটা বের করব তাহলে আমরা এখানে সেলসিয়াস স্কেলের যে কাজগুলো সেগুলোকে এখানে নিয়ে আসতে হবে তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে হচ্ছে যে একটা জিনিস মনে সব সময় যেই তাপমাত্রা আমরা নির্ণয় করবো সেটা মাইনাস থিটা অফ আইস থিটা অফ আইস হচ্ছে যে স্কেলের আইস সেলসিয়াস স্কেলের আইস কত শূন্য ডিগ্রি সেলসিয়াস ডিভাইড বাই ডিভাইড বাই থিটা স্টিম স্টিম হচ্ছে কিসের জন্য সেলসিয়াস স্কেলের স্টিম ঠিক আছে মাইনাস থিটা আইস সেলসিয়াস স্কেলের আয়সাটা এটা সব সেলসিয়াস স্কেলের কারণ আমি সেলসিয়াসের সাথে তুলনা করে এই বডির যে যে টেম্পারেচারগুলো সে দেখালো মানে শূন্য ডিগ্রি সেলসিয়াসে সে এত এত দেখালো তার প্রপার্টিটা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে সে তার প্রপার্টিটাকে এত দেখালো থিটা ডিগ্রি সেলসিয়াসে সে প্রপার্টিটাকে এত দেখালো তো আমরা ঠিটা কত সেটা বের করব আসলে ঠিক আছে তাহলে সেলসিয়াস স্কেলের যে প্রপার্টি অর্থাৎ থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু হবে যে যে বডিটার আমরা প্রপার্টিগুলোকে চেঞ্জ করলাম অর্থাৎ এই যে লিকুইড লিকুইডের যে প্রপার্টি সেটা যে চেঞ্জ হলো সেটাকে আমরা যদি এক্স ধরি ওই প্রপার্টিটাকে তাহলে হচ্ছে এক্স থিটা এক্স থিটা হচ্ছে যে থিটা ডিগ্রি সেলসিয়াস আছে সে যে যে প্রপার্টি দেখা যায় সেটা এই থিটাতে যেটা শো করছে সেটা সেটা হচ্ছে এক্স থিটা শূন্যতে যেটা শো করছে সেটাকে সাপোজ আমরা ধরলাম যে এক্স আইস এবং হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে সেই যে রোড শো করছে সেটাকে ধরলাম তাহলে এক্স স্টিম নাম রোড শো করে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস করে থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক্স থ্রিটা রোড শো করে থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কাজ হচ্ছে এই থ্রি ডিগ্রি সেলসিয়াসটা কত সেটাকে বের করা তাহলে দেখো এক্স থ্রিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস তাহলে খেয়াল করো আমরা এই পাঁচটা হচ্ছে পদার্থের এই পদার্থটার যে প্রপার্টি সেটার জন্য এবং এটা হচ্ছে আমরা যে স্কেলের সাপেক্ষে নির্ণয় করতেছি সেটার জন্য এটা হচ্ছে সেলসিস স্কেল এটা হচ্ছে প্রপার্টি তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম যে ঠিটা আমরা বের করব কিন্তু এক সাইজ আমরা জানি শূন্য সেলসিস স্কেলের জন্য এক সাইজ শূন্য সেলসিস স্কেলের এক সাইজ হচ্ছে এক্স স্টিম হচ্ছে হান্ড্রেড মাইনাস এক সাইজ হচ্ছে শূন্য এটা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ঠিক আছে ইকুয়াল টু এক্স থিটা এক্স থিটা হচ্ছে যে এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোডটা শো করছিল শো করছিল সিক্স পয়েন্ট ওয়ান ও সো এখানে আমরা সিক্স পয়েন্ট ওয়ান ও হোম সেটা লিখে দিলাম মাইনাস এক্স আইস এক্স আইস হচ্ছে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই সে পদার্থটা কত রোড শো করছিল মনে আছে নিশ্চয়ই তোমাদের ফোর পয়েন্ট ফাইভ ও হোম শো করছিল সো এটা হবে ফোর পয়েন্ট ফাইভ ডিভাইড বাই এক্স স্টিম এক্স স্টিমে আমি বলছিলাম যে এত রোড শো করছিল ঠিক আছে অর্থাৎ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক্স স্টিম হচ্ছে নাইন পয়েন্ট সো এখানে আমরা লিখবো নাইন পয়েন্ট ফাইভ এক্স আইস ফোর পয়েন্ট এখান থেকে তুমি এবার দেখো ঠিক পেয়ে যাবা যে তাপমাত্রায় সে সিক্স ওহম সেটা তুমি পেয়ে যাবা জাস্ট এটা কিন্তু তুমি ক্যালকুলেট করো তাহলে দেখো এখানে সাপোজ আসলো থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখো আমরা একটা স্কেলের সাপেক্ষে অন্য পদার্থের যে তাপের একটা বিশেষ ধর্মের যে পরিবর্তন সেটাকে লক্ষ্য করে আমরা কি নির্ণয় করছি কত তাপমাত্রায় সে ওই পদার্থের কতটুকু ভ্যালু দেখাচ্ছে মানে হচ্ছে কি বলবো আমি কত তাপমাত্রায় সে এত রোদ দেখাচ্ছে সেটা আমরা বের করছি দেখো এত রোদ দেখাচ্ছে কত তাপমাত্রায় তাহলে আমরা এই পদার্থের বিশেষ একটা প্রপার্টিকে ব্যবহার করে আমরা বিশেষ প্রপার্টির জন্য তাপমাত্রাটাকে বের করছি তাহলে এই পদার্থের আমরা কি জানা লাগছে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত প্রপার্টি শো করে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত প্রপার্টি শো করে এটা যদি আমাদের জানা থাকে তাহলে একটা বিশেষ তাপমাত্রায় কত প্রপার্টি দেখাবে সেটা আমরা জানতে পারবো অথবা আমাদের যদি ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রপার্টি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রপার্টি এবং আরেকটা প্রপার্টি জানা থাকে ওই প্রপার্টিটা কত তাপমাত্রা শো করবে সেটাও আমরা জানতে পারবো আমাদের মূল কাহিনী হচ্ছে এই প্রপার্টিটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শো করে সেটাকে জানা অর্থাৎ তাপমাত্রা জানা তাহলে আমরা তাপমাত্রা মাপার একটা প্রসেস পেয়ে গেলাম এই যে রকম প্রসেসটা আমি দেখাইছি হুবহু সেম প্রসেস তোমাদের বইতে দেওয়া আছে এবং এইটার একটা ম্যাথও আছে এই ম্যাটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু আগে আমরা যে ম্যাটটা করাইছি যে এখানে ঠিকা যেটা বের করলাম আমি সেটাও তোমাদের বইতে দেওয়া আছে এটা তোমাদের বইতে কি বলবো ভিন্ন ভিন্ন বইতে ভিন্ন ভিন্ন রকম ভাবে দেওয়া আছে এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে এমসিকিউতে আসতে পারে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে এরকম এটা এক্সাক্টলি থার্টি টু ডিগ্রি সেলসিয়াস আমি যেটা বের করছি এটাই এটাই আনসার হবে প্রশ্নটা হচ্ছে এরকম একটি নির্দিষ্ট রোথ থার্মোমিটার রোধ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে ফোর পয়েন্ট ফাইভ ও নাইন পয়েন্ট ফাইভ ওহোম কোনো তরলে স্থাপন করলে এর রোধ সিক্স পয়েন্ট ওয়ান ওহোম হয় তরলের তাপমাত্রা নির্ণয় করো তাহলে দেখো তরলের তাপমাত্রা আমরা নির্ণয় করে ফেলছি পাইছো তাহলে এটা হচ্ছে যে সাজান্ত পণ্যের সারের বইতে দেওয়া আছে ইভেন ইসাক সারের বইতে দেওয়া আছে তোমরা এই ম্যাথটা খুঁজে নিবা ঠিক আছে সো আমরা ম্যাথ করতে করতে দেখো একটা থিওরি পড়ে ফেলছি এভাবে যদি তোমরা পড়তে পারো যে ম্যাথের মাধ্যমে যদি তুমি থিওরিকে বুঝতে পারো অথবা থিওরির মাধ্যমে যদি তুমি ম্যাথ বুঝতে পারো তাহলে তোমার পড়াটা বেস্ট হবে এবং তুমি সেটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবা এখন খেয়াল করো আমরা দ্যাট মিনস এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি কনক্লুশনটা হচ্ছে কনক্লুশনটা আসলে পাশে দেওয়াই আছে এটাই হচ্ছে আসলে কনক্লুশন এটাই হচ্ছে আসলে কনক্লুশন যে যে কোনো স্কেল ব্যবহার করতে পারি আমরা আমরা যে শুধু সেলসিয়াস স্কেল ব্যবহার করব তা না আমরা পার স্কেল ব্যবহার করতে পারি ক্যালভিন স্কেল ব্যবহার করতে পারি যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস যেখানে এটা হচ্ছে যে যে পদার্থের তাপমাত্রা আমরা নির্ণয় করব ওই পদার্থের বিশেষ প্রপার্টি আর এটা হচ্ছে যে স্কেলের যে প্রপার্টি সেটা এখন দেখো আমরা এটাকে একটু মডিফাই করবো কীভাবে মডিফাই করবো আমি এটাকে ইকুয়াল সাইন দিলাম এটাকে কেটে দিলাম ঘরটাকে দেখো কীভাবে আমরা ব্যবহার করব তো আমরা যদি সেলসিয়াস স্কেলের কথা চিন্তা করি তাহলে থিটা মাইনাস থ্রিটা আইস হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস ডিভাইড বাই থিটা স্টিম হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস মাইনাস থ্রিটা আইস হচ্ছে শূন্য এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে শূন্য হান্ড্রেড হান্ড্রেড শূন্য ঠিক আছে ইকুয়াল টু এক্স থিটা থাকুক এক্স টিটা আমরা জানি না সাপোজ মাইনাস এক্স আইস এটাও আমরা এটা আমাদের ম্যাথা দেওয়া থাকবে এক্স স্টিম এটাও আমাদের ম্যাথা দেওয়া থাকবে

দেখো এখন যদি আমরা সেলসিয়াস স্কেলের সাপেক্ষে কোনো একটা বডির একটা নির্দিষ্ট প্রপার্টিতে তাপমাত্রা নির্ণয় করতে চাই তাহলে আমরা এই ফর্মুলা লিখলে হচ্ছে আর এটা লেখার দরকার নেই বিকজ এটার এটা একই বাট এটা যদি সেলসিয়াস স্কেল না হয়ে ফারেনহাইট স্কেল হয় তখন আমরা কীভাবে লিখবো সেম সূত্র ফারেনহাইট স্কেলের জন্য কীভাবে হবে ফারেনহাইট স্কেলের জন্য হবে আমি অন্য একটা কালিতে লিখি বিকজ তোমরা খাতা তুলে নাও খাতা তুলতে তোমাদের জন্য সুবিধা হবে এই জন্য সো থিটা মাইনাস থিটা আইস ফারানাইট স্কেলের ক্ষেত্রে থিটা আইস আমি একটু আগে বলছিলাম থার্টি টু ডিগ্রি ফারানাইট ডিভাইড বাই দুশো বারো ফারানাইট স্কেলের থিটা স্টিম হবে দুশো বারো ঠিক আছে যেটা আমি একটু আগে বলছিলাম যে ফারানাইট স্কেলের উর্ধ স্থিরাঙ্গ কত দুশো বারো নিম্ন স্থিরাঙ্গ কত বত্রিশ সো এটা আরেকবার বলার দরকার নেই তাহলে আমরা মাইনাস আবারও এক্স থিটা আইস থিটা আইস হচ্ছে থার্টি টু ইকুয়াল টু এটা অর্থাৎ এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস দেখো এখানে যদি আমরা কাজ করি থিটা কি পাব আমরা পাব থিটা মাইনাস থার্টি টু ডিভাইড বাই এইটি টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স মাইনাস এক্স আইস টু দেখো আমরা যেটা পাই সেটা হচ্ছে থিটা টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু ওয়ান এইটি ডিগ্রি আর ওয়ান এইটি প্লাস থার্টি টু দেখো প্লাস থার্টি টু একটা নতুন একটা টার্ম আছে যেটা আমাদের সেন্সিস স্কেলে ছিল না সেখানে ছিল ইন্টু ওয়ান ওয়ান হান্ড্রেড আর এখানে হচ্ছে ওয়ান প্লাস থার্টি টু তাহলে দেখো এক একটা স্কেলের জন্য তোমার থিটে নির্ণয়ের পদ্ধতিটা এক এক রকম এই প্রপার্টির সাপেক্ষে তাহলে এই এখানে কিন্তু এটা একটা টার্ম এবং এটা একটা টার্ম ঠিক আছে মানে এটা এটার সাথে এটা যোগ আকার আছে অর্থাৎ এটাকে তুমি এ ধরলে এটাকে তুমি বি ধরো তাহলে এ প্লাস বি আকারে সামথিং আসছে বাট আগেরটাতে ছিল জাস্ট এ বি নামে কোনো টার্ম সেখানে ছিল না তাহলে দেখো আমরা তোমরা সেম প্রসেসটা ক্যালভিনের জন্য অ্যাপ্লাই করো জাস্ট ক্যালভিনের জন্য এখানে হবে থ্রিটা মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইড বাই তিনশো কারণ সেলসি ক্যালবিনের জন্য এক থিটে ইস্টিমিট হচ্ছে দুশো তিয়াত্তর মাইনাস আবার দুশো এটা দিয়ে তুমি এবার থিটা বের করো থিটা বের করে আমাদের এখনও আপাতত কমেন্ট বক্সে জানানোর দরকার নেই ক্লাস শেষ আসছি ইচ্ছা করলে কমেন্ট বক্সে তুমি জানাতে পারো আবারও বলতেছি তোমরা যারা এখনও তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই মেনশন করে দাও কোন কলেজ থেকে বলতেছো একটু কষ্ট করে জানাও তাহলে আমরা বুঝতে পারবো অ্যান্ড আমরা কিন্তু তখন ইন্সপায়ার্ড হবো যে আরও বেশি বেশি তোমাদের জন্য লাইভ ক্লাস আয়োজন করার জন্য পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা তো এখন তিনটে স্কেল সম্পর্কে ধারণা পেলাম এই তিনটে স্কেলের যে সম্পর্ক সেগুলো দেখার চেষ্টা করব এটা অবশ্য তোমরা নাইন টাইন সিক্স বাট তারপর আমি আবার দেখাচ্ছি সাপোজ এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এটা হচ্ছে পারানাট স্কেল এটা হচ্ছে ক্যালভিন স্কেল তো আমি বলছিলাম সেলসিয়াস স্কেলে উর্ধ্ব স্থীরাঙ্ক হান্ড্রেড নিম্ন স্থিরাঙ্ক জিরো ফারান বলছিলাম দুইশো বারো নিম্ন হচ্ছে থার্টি টু ক্যালবিনে হচ্ছে তিনশো তিয়াত্তর হচ্ছে উর্ধশ্রীরাঙ্ক নিম্ন শিরাঙ্ক হচ্ছে দুশো তিয়াত্তর তো যে কোনো স্কেলের ক্ষেত্রে উর্ধীরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের যে অনুপাত সেগুলো যদি তুমি নাও মানে বিয়োগ ফলের যে অনুপাত সেগুলো যদি তুমি নাও তাহলে সেগুলো সমান হবে তাহলে আমরা সাপোজ কোনো একটা স্কেলের তাপমাত্রা এই স্কেলের তাপমাত্রা ঠিকা ধরলাম এখানে এটারও এখানে ঠিকা ধরলাম এখানেও ঠিক ধরলাম তো এখানে থিটারটাকে আমি সি ধরলাম এখানকার থিটারটাকে আমি অ্যাপ দৌড়লাম এখানকার থিটারটাকে আমি কে দৌড়লাম বিকজ একটা সেলসিয়াস একটা ফারানাট একটা কেলভিন তাহলে এই সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াসের ডিভাইড বাই উর্ধীরাংক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু হবে অ্যাপ মাইনাস ফারানাটের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ফারানাটের উর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস ফারানাইটের নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু ক্যালভিনের নিম্ন বিয়োগ ক্যালভিন থেকে ডিভাইড বাই ক্যালবিনের উর্ধস্থিরাঙ্ক মাইনাস ক্যালভিনের নিম্ন স্থিরাঙ্ক এই অনুপাতটা সবসময় সমান হবে এটা মনে রাখো মানে তার পাট থেকে তার নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করে ডিভাইড বাই উর্ধির মাইনাস নিম্ন স্থিরাঙ্ক করলে সেটা অন্য স্কেলের সমান হবে অর্থাৎ অন্য স্কেলের ক্ষেত্রেও ওই স্কেলের পার্ট থেকে নিম্নস্থিরাঙ্ক বিয়োগ ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এই জিনিসটা নিলে সব ক্ষেত্রে কী হবে আরও যে কোনো স্কেল আনো তুমি আরও যেমন আগের দিনের বইগুলোতে আমরা পড়ছিলাম র্যাঙ্কিং স্কেল তারপর আমরা পড়ছিলাম আরও বিভিন্ন রকম স্কেল আমরা পড়ছিলাম এখনকার বইগুলোতে এগুলোতে তাও নেই তো আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে এখানে যেটা আসে সেটা হচ্ছে সি ডিভাইড বাই হান্ড্রেড ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইড বাই ওয়ান এইটি ইকুয়াল টু কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইড বাই হান্ড্রেড এটাকে যদি আমরা আর একটু সংশোধন করি তাহলে আছে সি ডিভাইড বাই ফাইভ ইকুয়েল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইড বাই নাইন ইকুয়েল টু কে মাইনাস দুশো তেয়াত্তর ডিভাইড বাই